আলহামদুলিল্লাহ প্রিয়দর্শক অবশেষে দীর্ঘ সতেরোটি মাস পর জামিনে মুক্তি পেয়েছেন খতিবে বাঙ্গাল আল্লামা জোনায়দ আল হাবিব প্রিয়দর্শক ওনার মুক্তির সংবাদের ব্যাপারে ইতিপূর্বে অনেকে মিথ্যা সংবাদ প্রচার করেছে মিথ্যা রটি দিয়েছে গুজব প্রচার করেছে কিন্তু আলহামদুলিল্লাহ এবার আমরা শতভাগ নিশ্চিত ওনার সেলের একটি ফেসবুক স্ট্যাটাস থেকে এক ঘন্টা আগে তিনি স্ট্যাটাস দিয়েছেন ওনার সেলের ফেসবুক স্ট্যাটাস থেকে আমরা একেবারে সুনিশ্চিতভাবে আপনাদেরকে জানাতে পেরেছি খতিবে বাঙ্গাল আল্লামা জোনায়দ আল হাবিব তিনি জামিনে মুক্তি পেয়েছেন দর্শক আমরা দেখেছি জোনায়দ আল হাবিব উনি একজন বয় বৃদ্ধ উনি অনেক কষ্ট করেছেন দীর্ঘ সতেরোটি মাস এই বন্দি কারাগারে থেকে উনি অসুস্থ হয়েছেন ভালোভাবে ওনার চিকিৎসা করতে দেওয়া হয়নি বিভিন্ন সময় দেখা গিয়েছে ওনাকে আদালতে টেনে ছেড়ে উপস্থিত করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা প্রশাসনকে সরকারকে সরকার মহোদয়কে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই তিনি আজকে আমাদের বাংলার একজন কিংবদন্তি আলেম দিন বাংলার উজ্জ্বল নক্ষত্র আল্লামা আল হাবিবকে জামিনে মুক্তি দিয়েছেন দর্শক আমরা চাই এ ধারা অব্যাহত থাকুক মুক্তির এই ধারা যেন অব্যাহত থাকে সেই প্রত্যাশা সেই কামনাই আমরা সময় করি দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের এখনও অনেক টপ লেভেলের আলেম কারাগারে বন্দি আল্লামা মামুল হক সাহেব থেকে শুরু করে আল্লামা দিয়াল হোসেন সাইদি থেকে শুরু করে বাংলাদেশের অনেক বব বল আমাইকার এখনও এই বন্দি কারাগারে দিবারাত্রি যাপন করছেন অনেক কষ্টে আমরা চাই তারা যেন তাদের পরিবারের কাছে ফিরে আসতে পারে সেই ব্যবস্থা আমাদের প্রশাসন আমাদের সরকার করে দেন সে প্রত্যাশায় আমরা করি সব সময় আমরা সে দোয়াই আল্লাহ রব্লা আলামিনের কাছে করি দর্শক আমরা দেখেছি আলেম আলমারা গ্রেপ্তার হওয়ার পরে আরও পরবর্তীতে অনেক ব্যক্তিরাই কিন্তু গ্রেপ্তার হয়েছে কিন্তু তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে আমরা যদি পরিমণির দিকে তাকাই তার বাসার মধ্যে মদের বোতল ছিল আরও বিভিন্নভাবে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে অবশেষে অল্প কিছুদিন পরেই কিন্তু তাকে মুক্তি দেওয়া হয়েছে অথচ তারা কিন্তু ছিন্নিত দোষী তারপরে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে আমরা চাই আল্লাহ হক সাহেব দেয়াল হোসেন সাঈদি হোসেন রাজি সহ বয়বৃদ্ধ যত আলেম রয়েছেন এবং ইয়াং জেনারেশন যত আলেম রয়েছেন যারা আন্দোলন করতে গিয়ে যারা পবিত্র কোরআনের ইজ্জত রক্ষা করতে গিয়ে রসুল আরবি সাল্লা আলিয়ালামের ইজ্জত রক্ষা করতে গিয়ে পবিত্র কোরআন এবং হাদিসের ইজ্জত রক্ষার্থে যারা আন্দোলন করেছেন এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমরা চাই তাদেরকেও যেন মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয় সে প্রত্যাশা সে আশাই কিন্তু আমরা সব সময় করি আমি জানি আপনারাও সময় সেই কামনা করেন সেই দোয়াই করেন আল্লাহ যেন আপনাদের দোয়া কবুল করেন আল্লাহ রবুল আলমিন যেন বাংলাদেশের ষোলো কোটি মুসলমানের দোয়া কবুল করে আলাম আলামাদের মুক্তির ব্যবস্থা করে দেন প্রদর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জানি আজকে আপনারা খুবই আনন্দিত আপনাদের মতো আমি একজন নগণ্য ব্যক্তিও কিন্তু আজকের এই মুক্তির সংবাদটি শুনে খুবই আনন্দিত মানে আজকে আমি ভিডিওতে কি কথা বলবো সেটাও কিন্তু খুঁজে পাচ্ছি না এতটাই আমি আনন্দিত যেটা বলে প্রকাশ করতে পারবো না সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন যে বাংলাদেশের কিংবদন্তি একজন আলম দিন আলামা জোনায়দার হাবিব সাহেবকে মুক্তি দেওয়া হয়েছে এবং সবাইকে যেন মুক্তি দেওয়া হয় যেন সবাই সে দোয়া করতে পারে সেজন্য অবশ্যই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাইকাত